দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো। তোমাদের ইউনিভার্সাল আইডিয়াল ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আজ তোমাদের মহাশ্বেতা দেবীর ভাত গল্প থেকে একটি কোশ্চেনের অ্যান্সার জানাবো। এই নোটসটি জানার জন্য তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগলে লাইক দিতে ভুলো না, অন্য বন্ধুদের পৌঁছে দিতে শেয়ার করো, আর গল্প কবিতার কোন নোটস তোমরা পেতে চাইছো কমেন্টে জানিও। তাহলে চলো আমরা শুরু করি। আজকে যে কোশ্চেনের অ্যান্সারটি তোমাদের জানানো হবে, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, কার কথা বলা হয়েছে? তার আবছা হয়ে যাওয়ার কারণ লেখো। প্রথম অংশে যে অ্যান্সারটি চাওয়া হয়েছে, কার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে আমরা পয়েন্ট করে নেব যার কথা বলা হয়েছে। এই পয়েন্টের মধ্যে আমরা জানব অ্যান্সারটি। আধুনিক কথা সাহিত্যের অন্যতম প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের শ্রেষ্ঠ গল্প গ্রন্থ থেকে সংগৃহীত শ্রেষ্ঠতম একটি গল্প ভারতবর্ষ। এই গল্পে গল্পকার ভারতীয় সমাজ মনস্ক ভাবনা পরিবেশন করেছেন নাম পরিচয়হীন খয়া খরবুটে মুখধারী থুরথুরে বুড়িকে কেন্দ্র করে। এখানে তারই আবছা হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তারপর যে বিষয়টি আমাদের জানতে হবে, তার আবছা হয়ে যাওয়ার কারণ লেখো। এক্ষেত্রে দুটো আমি পয়েন্ট করেছি। একটি গল্পকার গল্পে যেটি বাহ্যিকভাবে জানিয়েছেন এবং পরবর্তী অংশে তার মনের যে এই গল্পের যে অভ্যন্তরীণ দিক বা গল্পকার বুড়ি চরিত্রের মধ্য দিয়ে যে বিষয়টি জানাতে চেয়েছেন তা আমরা জানবো। তাই আবছা হওয়ার বাহ্যিক কারণ এই পয়েন্টের মধ্যে আমরা জেনে নেব। গল্প কাহিনী সূত্রে জানা যায়, রাঢ়বঙ্গে অকাল প্রাকৃতিক দুর্যোগে ফাঁপির মধ্যে থুরথুরে কুঁজো ভিখিরি বুড়ির আবির্ভাব ঘটে। পরে সে বটগাছের খোঁদলে রাত্রি কাটায়। সকালে বুড়ির নিশার দেহ পড়ে থাকতে গ্রামবাসীরা অনুমান করে বুড়ি মারা গেছে। এরপর বুড়ির মৃতদেহের ও দখল নিয়ে হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের সশস্ত্র লোকেরা দাঁড়িয়ে যায়। মোল্লা সাহেব বলতে থাকেন, ইনভাইটেড কমার মধ্যে তোমাদের লিখতে হবে জেহাদ জেহাদ নারায় তকবির আল্লাহু আকবর। আবার হিন্দুদের নেতৃত্ব দিয়ে ভরচাজ মশাই গর্জে জানায়, জবন নিধনে অবতীর্ণ হোমা জয় মা কালী কি জয়। এইরকম দুই জনজাতির এক তুলকালাম পরিস্থিতিতে বুড়ি নড়ে উঠে ভিড়কে দেখে বিকৃত মুখে হেসে রাস্তা ধরে এগিয়ে যায়। দুই জনতা সরে গিয়ে তাকে রাস্তা করে দেয়। বুড়ি যতই দূরে যেতে থাকে আবছা হতে থাকে। এরপর গল্পকার এই আবছা হওয়ার যে অভ্যন্তরীণ যে দিকটি জানিয়েছেন তা আমরা জানবো। তাই পয়েন্ট করে নিতে হবে, আবছা হওয়ার অভ্যন্তরীণ কারণ এই অংশে আমাদের জেনে নিতে হবে। লেখকের ভাবনা অনুযায়ী বুড়ি যেন ভারতীয় অন্তরাত্মা, যেখানে ধর্মীয় বিদ্বেষ বা উগ্রতার স্থান নেই। মানবতাই শ্রেষ্ঠ পরিচয় বা মানুষ শ্রেষ্ঠ পরিচয়, সেখানে কোনো জাতি শ্রেষ্ঠ পরিচয় নয়। তাই কবির কথায় আমরা বলতে পারি, জগৎ জুড়িয়ে আছে এক জাতি, সে জাতির নাম মানুষ জাতি। যেখানে অসহায় বিপন্ন মানুষ সহায়তা পায় না, অথচ মৃত মানুষের দেহের দখলকে নিয়ে বা দখল নিয়ে মানুষ সশস্ত্র হয়ে পড়ে, বুড়ি এই অমানবিক আচরণের দিকটি সমাজ সচেতনতার মধ্য দিয়ে দুই জনতাকে জানিয়ে দিয়ে অদৃশ্য হয়ে যায়। তো তোমাদের অ্যান্সারটি জানিয়ে দিলাম। আরও এইরকম নানান গল্প কবিতার অ্যান্সার বিষয়ধর্মী আলোচনা নোটস সাজেশান পেতে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস টুয়েলভ বেঙ্গলি এই প্লেলিস্টটি ক্লিক করে দেখে নিতে পারো। আর যারা এই চ্যানেলে নতুন কিংবা প্রথম এসেছে তোমাদের জন্য জানাবো, প্রতিনিয়ত এই চ্যানেলে তোমাদের বাংলা বিষয়ের আরও নানান এইরকম ভিডিও পোস্ট করা হয়। তাই পরবর্তী কোনো ভিডিওর নোটিফিকেশান সব ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন প্রেস করো। সবাই ভালো থেকো।